নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখনও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এখন সরকারের লক্ষ্য। সকালে রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী বাংলাদেশ নিরাপদ খাদ্য সম্মেলন 2017 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অনুষ্ঠানে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা FAO-র প্রতিনিধিরা জানান, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও নজরদারি বাড়িয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে। সরকারের একার পক্ষে সম্ভব নয়, এই জন্য খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহন, বিপণন, সংরক্ষণ, খাদ্য পরিবেশন ও খাদ্য গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত সকলের সহায়তা প্রয়োজন। এসব প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে খাদ্য নিরাপত্তা জোরদার করার স্বার্থে সজাগ থাকতে হবে।